বন্ধুরা, আবার ফিরে এলাম ভিডিওর পরবর্তী অংশ নিয়ে। আজ 44তম দিন। গাছটিকে ছায়াযুক্ত জায়গায় যেখানে ছিল সেইখানেই রাখা আছে। দেখুন কীরকম অবস্থা গাছটির। কিছু আগাছা বেরিয়েছে, ওই আগাছাগুলোকে আজ পরিষ্কার করে নেব। প্রতিস্থাপন করার আজ 52তম দিন। দেখুন গাছটির অবস্থা। নতুন নতুন কিছু পাতা শাখা বেরিয়েছে। আজকে গাছটিকে আমি ফুল সানলাইটে রাখছি। যেখানে ছিল সেখান থেকে সরিয়ে এমন জায়গায় রাখলাম যেখানে সারাদিনই সূর্যের আলো গাছটি পায়। ভিডিওগুলি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। পরের অংশগুলি অন্য ভিডিওতে দেবো।